চুড়াইবাড়ি চেকপোস্টে ভেহিকল চেকিং এ প্রশাসনের কড়া অবস্থান। এতে ক্ষুব্ধ যানচালকরা তাদের বক্তব্য প্রশাসন কড়া অবস্থানের নামে অযথা সময় নষ্ট করছে। তাই সময় বাঁচানোর জন্য চুড়াইবাড়ি চেকপোস্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ওজন পরিমাপের জন্য নষ্ট মেশিনটির মেরামত করা প্রয়োজন। প্রশাসনের তরফ থেকে চুড়াইবাড়ি চেকপোস্টের নির্দেশ, রাজ্যে প্রবেশের ক্ষেত্রে সকল লরিগুলিকে কাটা করে রাজ্যে প্রবেশ করতে হবে, হোক খালি অথবা লোড। বাইক অথবা সাথে বহির্রাজ্য থেকে বেরিয়ে যাওয়া খালি ও লোড গাড়ি সম্পূর্ণ বৈধভাবে ছাড়পত্র দিয়ে রাজ্য থেকে বেরিয়ে যাবে, আর তারপর থেকে শুরু হয় চালকদের চরম হয়রানি। হয়রানির শিকার হন যাত্রীরাও। দেখাতে চালক ও যাত্রীদের মধ্যে একরাশ ক্ষোভ। প্রথমবার অনির্দিষ্টকালের জন্য চাকা জ্যাম করে বসে এলপিজির বুলেট গাড়ির চালকরা। তাদের দাবি, পূর্বের ন্যায় তারা রাজ্যে প্রবেশ করবে, অন্যথায় তাদের চরম হয়রানি সহ এক দুদিন চুড়াইবাড়ি চেকপোস্টের গাড়ির লাইনে লেগে যায়। আগে থেকে তো কষ্ট হয় আর এখন আগে তো আইলেও ডাইরেক্ট জামজম থাকতো না, এখন এখন জাম পাওয়া যায় দুদিন লাগে গাড়ি। আজকে কালে কি বল, নইলে তো এরকম কি যাই দুদিন গাড়ি যাই কেন, পাঁচ হাজারও অধিকে লাইন মানে কবে থেকে সমস্যা মুখ্যমন্ত্রী আইয়া দেওয়ার পরে মানে সমস্যা বুঝবে। তারপরে কি তা চান, চান কি তা মানে কোনো দাবি দেওয়া আছে আপনাদের? আমরা গাড়ির কাগজপত্র ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কেন স্থানীয় জনগণ, জেলা শাসক ও চুড়াইবাড়ি থানার ওসিকে জানানোর পরও কোনো ব্যবস্থা না হওয়াতে তারা বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করে বসেন। তাদের দাবি, স্থানীয়রা গেটের ভিতর দিয়ে যাতায়াত করলে পুরো দিনটাই গাড়ির দীর্ঘ লাইনে চলে যায়, ফলে অসুস্থ রোগী ও যাত্রীবাহী গাড়ি চালকরা চরম হয়রানির শিকার হচ্ছেন। যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে স্থানীয় দুটি ওয়ার্ডের জনগণকে 8 নং আসাম আগরতলা জাতীয় সড়ক দিয়ে যাতায়াতের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার হয়। লরি চালকদের বক্তব্য, রাজ্য সরকার রাজস্ব পাক, তাতে চালকদের কোনো ক্ষোভ নেই, কিন্তু প্রথমত দুটি কাটা বিকল হওয়াতে একটি কাটা দিয়ে পরিমাপ করে রাজ্য প্রবেশের ক্ষেত্রে লাগছে গাড়ির দীর্ঘ লাইন। অন্যথায় লরি তার নির্দিষ্ট পরিমাপের অধিক 1 কেজি বেশি সামগ্রী নিয়ে আসলে ন্যূনতম 22,000 টাকা জরিমানা গুনতে হয় চালকদের। খালি গাড়িটা খাটা করিয়া যাইতে লাগে, আমরা লাইনের মধ্যে খাড়া হইয়া যাইতে লাগে, আমরা ঘর এখানে সরাইবাড়ি বাজারের কিনারে, লাইন থাকলে লাইন ওভারটেক করতে দেয় না, খালি গাড়ি লাইনে ঢুকিয়ে আইতে লাগে, ওটাও সমস্যা। মানে ছোটো গাড়ি হইলেও বড় মানে লাইন ছাড়া মানে কেমন সময় নষ্ট হয়? অনেক সময়, অনেক সময় তো লাইন বেশি থাকে, লাইন বেশি থাকলে তো 2-3 ঘন্টা এরকম থাকে, অন্য সময় হইলে লাইন না থাকলে তো আইতাম। তারপরে আপনারা কি চাপ কোনো মানে দাবি আছে? ওটাও দাবি আর যে খালি গাড়িগুলো যে আপনারা যদি খাটা লোড গাড়ি হইলে খাটা করার তো অসুবিধা নেই, খালি গাড়িগুলো আনা কাটা করিয়া যদি আমরা ছোটো গাড়ি লোকাল যে এটা যদি যাওয়ার কোনো লাইন থাকে অসুবিধা। আর মাল আনার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি আপনারা? মাল তো এখন কীটা করবে, যেটা জিও আছে আন্ডার লোডটাই না লাগে, এটাও আর মানে মানে আপনারা আন্ডার লোড আনতে লাগে? আন্ডার লোড আনলে ফাইন কত হয়? ফাইন তো ম্যাক্সিমাম আগে আমার এই সেম গাড়ি একটা অন্য টা আমার কখনো ফাইন হয়েছে না রে, 22,000 টাকা ফাইন হয়েছে। মাল কত টাকার আছে? মাল আছিল 41,000 টাকা, আর মুরগির দানা আছে, আর ফাইন হয়েছে 22,000। রাজ্যের পণ্যবাহী ছোট গাড়ি নিয়ে পার্শ্ববর্তী রাজ্য আসামে গেলেও ফাইনের বেড়াকল থেকে বাঁচতে খালি গাড়ি নিয়ে রাজ্যে ফিরে আসছেন রাজ্যের লরি চালকরা। তাতেও চালকদের চুড়াইবাড়ি গেট পার হতে 3-4 ঘন্টা সময় কেটে যায়। যে সকল চালকরা পূর্বে সমস্ত দিনে অসম ত্রিপুরা মিলিয়ে 2-3 ট্রিপ দিয়েছেন, এখন সেই সকল চালকরা একবার আসা যাওয়া করতে ত্রাহি ত্রাহি ছুটছে। একদিকে করোনা, আর অপরদিকে মুখ্যমন্ত্রীর নিত্য নতুন আইনে চালকদের পরিবার প্রতিপালন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আগে তো খালি গাড়ি খাটা করা লাগতো না, আমার খালি গাড়ি খাটা করতে লাগে 3 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা যায়, এটা এক সমস্যা নেই স্যার। আমি একটা সকাল আমি একটা টিপ খালি করে এলাম, 3-5 ঘন্টা যায় কেন, আমি আর টিপ মারতে পারলাম না, এটা সমস্যা নেই। এটা আর যদি 1-2 কেজি সার্ভিস তোমরা বেশি লই যাও, ওইটার লেগে ফাইন ফাইন কত টাকা হবে? ফাইন তো আমার তো বেশি হয়েছে না, মানে
কিশোরবাবুরে কিটা চাও খালি গাড়ি তো খাটা না করে তো আরো ভালো আর তাই নিয়ে মত যাও একটু বেশি দিচ্ছে এটা সাইজ তারা যে দেখতে দিতে ভালো যে একটু ফাস্ট করে দশ মিনিট তো বেশি হইতে পারে তখন বৃষ্টি দিলে গাড়িটা ওজন হইব গাড়ি বেজে থাকবে তো ফাস্ট করে দশ মিনিট গাড়িটা বিলে থাকবে কিছু ওরা কোশ্চেন করে দিচ্ছে আপনার কিন্তু এইরকম গাড়ি চালাইয়া মানে চলবো না আপনার যে কন্ডিশন তখন গাড়ি চালাইয়া বাদ খাই যান চালকদের অভিযোগ ত্রিপুরা রাজ্যের মতো পার্শ্ববর্তী রাজ্য আসামেও বিজেপি দল সরকার চালাচ্ছে কিন্তু সেখানে তো 100% মোটর ভেহিকেলের আইন লাগু করা হয়নি তাহলে রাজ্যে প্রবেশের ক্ষেত্রে তা কেন প্রশ্ন সকল অংশের চালকদের চালকদের বক্তব্য পরিবহন দপ্তর শুধু হাইলোড ব্যাকলোড ওভারলোড ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র বকেয়ার উপর জরিমানা করতে পারে অন্যথায় চালকরা লরি নিয়ে অনায়াসে রাজ্যে প্রবেশ করার কথা কিন্তু তা আর হচ্ছে কোথায় তাই এই সমস্যার সুষ্ঠু সমাধানের দাবি তুলছেন লরি চালকরা উল্লেখ্য গত 9 জুন চুড়াইবাড়ি চেকপোস্টে ঝটিকা সফর করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব টানা 3 ঘন্টা ঝটিকা সফরে অনেক অনিয়ম মুখ্যমন্ত্রীর নজরে আসে তার পরিপ্রেক্ষিতে প্রশাসনের তরফ থেকে চুড়াইবাড়ি চেকপোস্টে কিছু নিয়ম কানুন লাঘু করা হয় ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড